simultaneously falls upon me, falls upon me. All the world's collide, melting inside, simultaneously falls upon me, falls upon me. তুই হঠাৎ করে এ জায়গায় আসছি বলি কেন? আসলে এই জায়গাটাতে আমি মাঝে মাঝে আসি, কারণ এই গাছের সাথে আমার অনেক স্মৃতি আছে। স্মৃতি? দেখো একজন স্মৃতি কথা বল। কিসের স্মৃতি? যে মেয়েটা তোর সাথে চিট করেছে, যার ভালোবাসা তুই এখনো বুকের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, ওই স্মৃতি? দেখ রাতুল, তুই এভাবে কথা বলবি না। ভালোবাসা এমনই হয়, ভালোবাসায় অনেক পাগলামি থাকে। রাতুল, তুই এভাবে কথা বলতে পারিস না। তাহলে নিকুচিকুচি তোর ভালোবাসার, তুই ভালোবেসে যাবি আরেকজন দিব্যি হাওয়া লাগাই বেড়াবে, তাই না? কি বলো? দেখ দেখ তোর করুণ স্টোরি শুনে আমার বউটারও চোখে পানি চলে আসে। শালা তুই তো চোখ থেকে অন্ধ আর মন থেকেও অন্ধ, কিছু শেখ। ভাবি ভাবি, এই গাছটার নিচে তুমি জানো আমি তো ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তুমি যখন আমার চোখ থেকে আড়াল হও আমার দম বন্ধ হয়ে আসে, যেমন সাগরে যখন নিম্নচাপ হয় পূর্বের বাতাস থেমে পূর্বটা গম্ভীর হয়ে যায়। আর সেই সাগরে যখন নিম্নচাপটা আঘাত হানে তখন সাগরে উতাল পাতাল শুরু হয়ে যায়।
শোনো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাই সত্যি? একদম সত্যি। আমিও না জানি। তুই তো শালা একটা রোমিও। বর্তমান যুগে কি এখনো কেউ কাউকে এত পাগলের মতো ভালোবাসে? যা ক্যারি অন। আমি শপিং এ যাব বললাম না, সাদিক ভাইয়ের জন্য গিফট নিতে, তুমি যাবে না? আমি তো সকালবেলা বলেছিলাম শাকিলের সাথে আজকে মিটিং আছে, ও আসবে বাসায়। ওহো ভুলে গিয়েছিলাম, তাহলে কি আমি একা? না আমি বরঞ্চ সাদিক ভাইকে নিয়ে যাই। কিন্তু ঠিক আছে, না ঠিক আছে, আমি আমি যাই তাহলে, যাবো, আমি অসুবিধা নেই। তাহলে আমি আসছি। হ্যাঁ কাকু, আমাদের তো শপিং এ যাওয়ার কথা ছিল না? আসলে আমি তোমাকে এখানে শপিং এর জন্য নিয়ে আসিনি, আমি তোমাকে রিকোয়েস্ট করতে চাই সাদিক, প্লিজ। আমি এটা নিতে পারছি না, আমি তোমাকে সহ্যই করতে পারছি না আমার চোখের সামনে, প্লিজ তুমি আমাদের বাসা থেকে বের হয়ে যাও, চলে যাও, রাতুলকে কিছু বলো না, জাস্ট চলে যাও। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পারছি, কিন্তু এটা সম্ভব না। মানে আমি যদি এখন চলে যাই তাহলে রাতুল আমাকে হাজারো প্রশ্ন করবে, সেগুলোর উত্তর আমি দিতে পারবো না, আর হুট করে আমি বের হয়ে চলে যাবো এটা আমার পক্ষে সম্ভব না। আমি এটা পারছি না, বেটার তুমি আপনি
আপনি আমাকে বাসায় দিয়ে আসেন ভাবি। আমি রাতুলকে বলবো যে আমি আসলে সিক ফিল করছিলাম, এই জন্য আমি আসলে শপিং এ যেতে পারিনি। আপনি আমাকে বাসায় দিয়ে আসেন। কেমন যেন ওনার কথাবার্তা বাস সুবিধার মনে হচ্ছে। উনি কবে যাবেন? আরে বাবা, ও আমার ক্লোজ ফ্রেন্ড, ও আমার কথাই কিন্তু আমাদের বাসায় আসছে। আর সে তো পাশের রুমে আসতে আছে, সে যদি এখন শুনে কি মনে করবে একটু বুঝতে পারছো? আর তুমি না মানে বাসায় বসে থাকতে থাকতে আর আচ্ছা তুমি টায়ার্ড হয়ে গেছো, আমি যাই। কোথায় যাচ্ছো? ও কি করছে আমি দেখে আসি, তুমি থাকো। ছাড়ো, আমি জানি আমার বন্ধুটা কেমন, কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি কেমন? ইউ আর এ চিটার। মানে বলো না প্লিজ। কি বলবো আমি তোমাকে, তোমার কানে কি কথা যাচ্ছে না? বললাম তো তোমার আমার মধ্যে শুধু ফ্রেন্ডশিপ ছিল আর কিছু না। কি বলছো আন্না, সাড়ে তিন বছর তোমার সাথে আমার সম্পর্ক, এখন তুমি বলছো এটা ফ্রেন্ডশিপ ছিল? সম্পর্ক? তোমার এসব বাজে কথার অ্যান্সার আমার দিতে ইচ্ছা করছে না। তোমাকে আমার প্রশ্ন, টাচ মি, কি শুরু করলা? রিলেশনশিপ ঠিক আছে ছিল, তারপর কি বিয়ে করবা? বিয়ে করে আমাকে কি দিবা বলো? কি আছে তোমার কাছে? চাকরি আছে, বাসা আছে, কি দিতে পারবা? নাথিং, কিছু দিতে পারবা না। আচ্ছা ফাইন, রিলেশন আছে, তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ডটা তোমাকে ডাম্প করতেছে, আমি ব্রেকআপ করতেছি, এখন কি করবা?
আসলে বলে শেষ করা যাবে না। এখানে এই পুরো ব্যাপারটা আসলে বলে শেষ করা যাবে না। রাতুল হিজ মাই মোস্ট ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড আমাদের সাসপেক্ট হচ্ছে তুমি। তুই যদি আমাকে না বলো তুই কাকে বলবি বল? যা শুনছো তাই, আর যা ঘটছে সবকিছু আমাদের দুজনের প্ল্যান, যা তুমি আমার ফ্রেন্ডের সাথে করেছো তার পরিণাম, বুঝতে পেরেছো? আমি কি করেছি? আজকে শুধু তোমার কারণে আমার ফ্রেন্ডের এই অবস্থা। Yeah.
পুরো গেমটা ছিল আমাদের প্ল্যান করা, ওর বিদেশ থেকে আসা, কানাডা থেকে আসা। আমি একটু ইমোশনাল ছিলাম, আমার চোখ অন্ধ করে ফেললাম, ছি তোমার জন্য, ছি। অবশ্য পরে ও আমাকে এসে বুঝালো যে এগুলো তো হতেই পারে, তাই বলে তুই জীবন দিয়ে দিবি? আমি কতটা স্টুপিড ছিলাম, তাই না রাতুল? অবশ্যই। এন্ড দেন দা মাস্টার প্ল্যান, তুমি আমার বন্ধুর ফাঁদে পা দিলে এবং ব্লা 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 বা কিটা তুমি সবই জানো, ইমোশনাল ফালতু ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল না এটা ট্র্যাপ। কাঁদছে না মেয়েটা? কাঁদছে না? অনেক। দেখ তো পানি কয় ফোঁটা পড়ে, দেখ তো পড়ছে অনেক। আর তোর ফ্লাইট কয়টা বলতো? হ্যাঁ আমার ফ্লাইট আর 45 মিনিট আছে। ফ্লাইট? হ্যাঁ চলে যাচ্ছে। রাতু কোথায় যাচ্ছ তুমি? একদম কানাডায়। হ্যাঁ বাবা মার কাছে। কোনো প্রবলেম? এক কাজ কর, তুই যা তাহলে, আই থিঙ্ক এভরিথিং সলভ, প্রবলেম সলভ। দেখা হবে, বাই। রাতুল, কত কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট, তাই না? ওকে এনিওয়েজ বাই। সাদিক, সাদিক তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আমি ভুল করে বিয়ে করে ফেলেছি, আমি আমি ওকে ওকে লাভ করি না। একটা কথা না, তুমি আসলে কারোরই না, কারো না, আর কখনো কারো হতে পারবে না। জাস্ট ডোন্ট টাচ মি। একটা মিথ্যা আমি আমার বন্ধুর সাথে বলেছি, গেমটা যেন প্রপার হয় আমি চোখে দেখি।